আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ঠেকাতে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি দিয়েছে একশো বিশটি সংগঠন দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল হেলাল আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা ঠেকাতে চিঠি দিয়েছে একশো বিশটি সংগঠন তো এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের মালিয়া যেমনটি বলছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি সো অন্যদিকে নেতানিয়াহুর উপর গ্রেফতারি পরোয়ানা জারি করলে আদালতের উপর নিষেধাজ্ঞা আরোপ করার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র তবে আইসিসির উপর মার্কিং নিষেধাজ্ঞা ঠাকাতে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি দিয়েছে 120 সংগঠন গতকাল আনা লদু যে এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানা নয়ে এবং আহ প্রতিবেদনে বলা হয়েছে একশো বিশটির বেশি মানবাধিকার ও সামাজিক সংগঠন মার্কিন প্রেসিডেন্ট কে চিঠি দিয়েছে চিঠিতে তারা আন্তর্জাতিক অপরাধ আদালতের যে স্বাধীনতাকে সমর্থন ও অক্ষুন্ন রাখতে এবং এবং এই কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি প্রত্যাহারের দাবি জানিয়েছেন চিঠি দেওয়া এই সংগঠনের মধ্যে অন্যতম হলো হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল চিঠিতে তারা মার্কিন প্রেসিডেন্টের কাছে আন্তর্জাতিক অপরাধ বিচার নিশ্চিত করতে আইসিসির ভূমিকা তুলে ধরেন প্রতিবেদনে বলা হয়েছে যে গাজা উপত্যকায় যুদ্ধ অপরাধের অভিযোগে ইসরায়েলি শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করতে পারে আইসিসি এবং ইসরায়েলের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হলে কিছু আইন প্রণেতা আইসিসির কর্মকর্তাদের নিষেধাজ্ঞা হুমকি দিয়েছেন তবে এই হুমকি নিন্দা জানিয়েছেন সংগঠনগুলো ইতিমধ্যে যে মার্কিন কংগ্রেসে এক শোনানিতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার আদেশ যে আবাস দেন এবং তিনি বলেন যে আমরা এই বিষয়ে কাজ করছি মার্কিন আইন প্রণেতাদের মধ্যে এই নিয়ে আলোচনা শুরু হয়েছে তবে এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র যে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন তো মালিয়া এই বিষয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ